আগামীকাল ভোর 5টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত রাজ্যে 24 ঘন্টার লকডাউন। প্রধানমন্ত্রীর ঘোষিত জনতার কারফিউ যেভাবে পালন করা হয়েছে, রাজ্যে আগামীকালে লকডাউন যেন সেভাবেই প্রতিটি রাজ্যবাসী পালন করে তার আহ্বান জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী। যে এসেন্সিয়াল কমিউনিটি আছে, জরুরি যে বিভাগগুলো রয়েছে তার কার্যকলাপ চলবে, বাকি কমপ্লিটলি আমরা প্রমাণিত করব যে আমরা নরেন্দ্রভাই মোদীর যে জনতার কারফিউ করেছিলাম ঠিক সেইভাবে নিজ নিজ বাড়িতে থেকে সেই লকডাউন ফুল লকডাউনকে সফল করব। আর সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির মধ্যে যে সবচেয়ে বুজুর্গ আছে, আমার মা হোক, বাবা হোক, ঠাকুমা হোক, দিদা হোক, যদি তিনজন থাকে তিনজনকে, যদি দুইজন থাকে দুইজনকে একবার কমসে কম গুনগুনা অল্প গরম পানি জল তুলসী পাতা বা আদ্রক মিক্স করে কালকে খাওয়ানো, বাড়ির মধ্যে যে বুজুর্গ আছে।